যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস আজ 4ই জুলাই। সংবাদ ঠিকানা প্রকাশ হয়েছে 3রা জুলাই 2024 সালে। আমি তোমাদের সাথে আজকে যুক্তরাষ্ট্র মানে আমেরিকার স্বাধীন দেশ কী করে হলো তার বিস্তারিত সংক্ষিপ্ত আকারে পুরো বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। আর আমি খবরটা সংগ্রহ করেছি ঠিকানা পত্রিকা থেকে। তাহলে চলো আমরা মূল খবরে চলে যাই। 4th জুলাই মানে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। এদিন দেশ জুড়ে দেশের জন্য স্বাধীনতা রক্ষার জন্য আত্মাহুতি দেওয়া লোকজনকে শ্রদ্ধা জানাবেন আমেরিকানরা, মেতে উঠবেন আতশবাজির খেলায়। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কে বিখ্যাত মেসিস ফায়ারওয়ার্কস শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দেখার জন্য বিশ্বের পর্যটকদের ভিড় থাকে। এবছর 10,000 ফ্রি টিকিট দেওয়া হচ্ছে শো দেখার জন্য। এছাড়াও ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, সান ডিয়েগো, হিউস্টন, ফোর্ট লাউডারডেল, আটলান্টিক সিটি, পোর্টল্যান্ড, সেন্ট লুইস সহ বিভিন্ন স্থানে আতশবাজিতে রঙিন হয়ে উঠবে প্রকৃতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন সহ রাজ্য ও নগর প্রধানরা বাণী দেবেন। 1776 সালের 2রা জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। তাই প্রত্যেক বছর 4th জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ইতিহাসে রয়েছে এই দিনটির জন্য জীবন দেন 25,000 বিপ্লবী আমেরিকান এবং 27,000 ব্রিটিশ ও জার্মান সেনা। আমি কথাটা আবার বলতে চাই, ইতিহাসে রয়েছে এই দিনটির জন্য জীবন দেন 25,000 বিপ্লবী আমেরিকান আর 27,000 ব্রিটিশ ও জার্মান সেনা। উল্লেখ্য যে 1776 সালের 2রা জুলাই দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে ভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর 5 জনের টমাস জেফারসন ও অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ছিলেন এই কমিটির অন্যতম সদস্য। টমাস জেফারসন ছিলেন মূল লেখক। ঘোষণাপত্রটি কংগ্রেসের অনুমোদন পায় 4ই জুলাই 1776 সালে। প্রতিটি মানুষই সমান এবং একই সৃষ্টিকর্তা সৃষ্টি, এ বাণীকে সামনে রেখে থমাস জেফারসন লিখেছিলেন স্বাধীনতার বাণী। এই যে সকল বান্দারা একই সৃষ্টিকর্তা সৃষ্টি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বাক স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আইন পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন করার স্বাধীনতা সবার, আমেরিকায় বসবাসকারী প্রতিটি মানুষের। নিজেকে প্রকাশ করার স্বাধীনতাকে উদযাপন করে আমেরিকানরা। স্বাধীনতা দিবসে দেশের জন্য আত্মত্যাগ করা বীরদের স্মরণ করা হয় শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। লম্বা সপ্তাহান্তে এক রাজ্য থেকে অন্য রাজ্য ছুটে গিয়ে আনন্দ উদযাপনের সময় 4th জুলাই সপ্তাহান্ত আতশবাজির ফোয়ারায় রঙিন হয়ে ওঠে নগর জনপদ। মেসিস ফায়ারওয়ার্ক শো দেখতে 10,000 টিকিট ফ্রি দিচ্ছে নিউ ইয়র্ক। 4th জুলাই উপলক্ষে প্রতি বছর নানা আয়োজন করে থাকে নিউ ইয়র্ক সিটি। এবারও তার ব্যতিক্রম নয়, স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মেসিস ফায়ারওয়ার্কস হাডসন আর ইস্ট রিভারের পাড়ের আতশবাজি, আলোর ফোয়ারা, প্রদর্শনী, কুচকাওয়াজ, কনসার্ট, কার্নিভাল, সভা, সেমিনার সহ নানা আয়োজন। এদিকে স্বাধীনতা দিবসের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে পৃথিবী জুড়ে সমাদৃত মেসিস ফায়ারওয়ার্ক বা আতশবাজি দেখার জন্য 10,000 বিনামূল্যে টিকিট দিচ্ছে নিউ ইয়র্ক প্রশাসন, সিটি প্রশাসন। এই কথাটা 3 বার এসেছে, কারণ এটা আসলে একটা খুব খুশির খবর যে 10,000 টিকিট বিনামূল্যে করে দিয়েছেন যাতে করে ফায়ারওয়ার্কস দেখতে পারেন কিছু কিছু মানুষ। গত 25শে জুন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস। 2013 সাল থেকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম মেসিস ফায়ারওয়ার্ক হাডসন নদীর ধার ধরে শুরু হবে। বিজ্ঞপ্তিতে মেয়র অ্যাডামস বলেন, আমরা জানি নিউ ইয়র্কবাসী মেসিস ফায়ারওয়ার্কশপে অংশ নিতে সক্ষম হবেন। এরপরে 10,000 ফ্রি টিকিট দেওয়া হচ্ছে যারা সামনের সারিতে বসে শো উপভোগ করতে পারবেন। দেখো, ফ্রিতে 10,000 টিকিট দিচ্ছে, আবার একদম সামনের সারিতে আতশবাজি দেখার মতো সৌভাগ্য করে দিচ্ছে আমেরিকা নিউ ইয়র্ক সিটি।
সবাই যাতে চমৎকারী আয়োজন অংশ নিতে পারেন আমরা সেই ব্যবস্থা করেছি। হাডসন রিভার পার্ক ট্রাস্টের প্রেসিডেন্ট এবং সিইও নরিন ডয়েল বলেন, নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা যাতে নিরাপদে এবছরে মেসেজ ওয়ার্কশপ উপভোগ করতে পারেন তার জন্য সিটি প্রশাসন সর্বোচ্চ কাজ করছেন। তিনি বলেন, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য অনেক সংস্থা এই আয়োজনের পরিকল্পনায় সহায়তা করে আসছেন। আমরা হাজার হাজার লোকের সাথে দিনটি উদযাপন করার জন্য উন্মুখ হয়ে আছি। মেয়র অফিস সূত্রে জানা গেছে, গত 26 জুন সকাল 10টা থেকে www.nycjulyfourth.com এ বিনামূল্যে টিকিট পাওয়া যাচ্ছে। যারা আগে আসবেন তাদের এই টিকিট দেয়া হবে। একজন ব্যক্তি কেবল 2টি টিকিট পাবেন। টিকিটগুলো ম্যানহাটনের PR 45 এবং PR 84 দেখার জায়গাগুলোতে প্রকাশের ব্যবস্থা রয়েছে। যারা টিকিট পাবেন না তাদের জন্য পশ্চিম পাশের হাইওয়ে জুড়ে আতশবাজি দেখার সুযোগ থাকবে। অনুষ্ঠানে যা থাকছে, এবারের মেসেজ ফায়ার ওয়ার্কসের থিম হল সামার্স গ্রেটেস্ট হিটস। অনুষ্ঠানে 25 মিনিট বিভিন্ন শিল্পীর পরিবেশনা থাকবে, যা সাজিয়েছেন গ্র্যামি পুরস্কার বিজয়ী জেমস হাউল্যান্ড। এছাড়া ব্র্যান্ডি ক্লার্ক, মিকি গাইটন এবং অ্যাম্বার ক্লার্ক ও এই আয়োজনে অংশ নেবেন। লাইট শো শুরু হওয়ার আগে টেনার অ্যাডেল, লুইস ফনসি, দ্য ওয়ার অ্যান্ড ট্রিটি এবং লাইনি উইলসনের পারফরমেন্সে দর্শকরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাধারণ জনগণের জন্য প্রবেশের পয়েন্টগুলো হল ক্রিস্টোফার স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম 11তম স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম 12তম স্ট্রিট এবং ওয়াশিংটন স্ট্রিট, পশ্চিম 29তম রাস্তা এবং 11তম অ্যাভিনিউ ও পশ্চিম 40তম রাস্তা এবং 11তম অ্যাভিনিউ। ওকে, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি আঁকি গ্যালারি, এই পুরো খবরটি জুড়ে তোমাদের সাথে ছিলাম। আশা করছি তোমরা আমেরিকার স্বাধীনতা সম্বন্ধে বিস্তারিত জানবে এবং তোমরা খুশি হবে। আল্লাহ হাফেজ।